বন্ধুরা আসসালামু আলাইকুম, আবারও আপনাদের সাথে আমি আছি এমডি রেজা। তো আজকে এরকম একটা সেটিং দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের। তো আমরা প্রতিনিয়তই আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি। তো আমরা বেশিরভাগ সময় আমরা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি। তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য প্লে স্টোর বেস্ট তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য। তো আমরা অনেক সময় অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে গেলে কী হয়, তো লেখা আসা পরে ফ্রি আপ স্পেস, তো এর ফলে আমাদের কী করতে হয়, বাকি আমাদের প্রয়োজনীয় অ্যাপসগুলো অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করতে হয়, তা না হলে ইনস্টল হয় না। তো আজকে আমি এই প্রবলেমের আমি সমাধান এই ভিডিওতে দিয়ে দিব। তো যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে ঘন্টা আইকন অবশ্যই ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ইন্টারেস্টিং বিষয় জানার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নতুন ভিডিওগুলো মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন। ধন্যবাদ। চলুন দেখা যাক আজকের এই ব্যাপারটা কীভাবে সমাধান করা যায়। প্রথমে আমরা প্লে স্টোরে যাব। যাওয়ার পরে দেখেন বন্ধুরা, আমরা যদি কোনো প্লে স্টোর থেকে যদি কোনো অ্যাপস ডাউনলোড করি, সাপোজ আমি যে কোনো একটা অ্যাপস আমি দেখাই, ধরেন আপনারা এই ইমোটাই ডাউনলোড করবেন। যদি ডাউনলোড করতে যাই, এই দেখেন ইনস্টল করি আমরা। ইনস্টল করার সময় দেখেন এই যে এখানে অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে দেখেন কি একটা আসে। এই দেখেন, একটু ওয়েট করেন। তো এই যে এরকম একটা মেসেজের মতো একটা এরকম একটা পপ আপ একটা অপশন আসে পড়ে। এখানে দেখেন যে ফ্রি আপ স্পেস, অথবা আমাদের যে এই অ্যাপসগুলো আমাদের ডিলিট না করা পর্যন্ত আমরা এই ইমোটা আমরা ডাউনলোড করতে পারবো না। এটা ইমো কিংবা যে কোনো অ্যাপসের ক্ষেত্রে, যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো চলুন যে এটি যদি ডিলিট করি, তারপর আমরা কন্টিনিউ দিলে তারপর এটা ডাউনলোড হবে। তো অনেক সময় আমাদের এখানে দেখা যায় যে অনেক প্রয়োজনীয় অ্যাপস থাকে, তো সেগুলো ডিলিট করতে আমরা চাই না। তো আমাদের অনেক ফেভারিট অ্যাপস থাকে, তো এগুলো ডিলিট ছাড়া আমরা কীভাবে এটা সমাধান করতে পারি, চলুন দেখা যাক। আমি সরাসরি অ্যান্ড্রয়েড ফোনের সেটিংয়ে চলে যাব। এই যে আমাদের সেটিং, তো আপনারাও সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পর আমরা ট্যাপ করে যে নিচে আসব, নিচে আসার পরে এখানে দেখেন অ্যাপ্লিকেশন লেখা আছে। তো আমরা এখানে অ্যাপ্লিকেশনে গেলে সব অ্যাপ্লিকেশন আমাদের মোবাইলের যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সব এখানে শো করবে। তো এই যে অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করব, দেখেন আমাদের মোবাইলে প্রতিটা অ্যাপ্লিকেশন শো করতেছে। এখানে আমাদের মোবাইলে প্রতিটা অ্যাপ্লিকেশন শো করতেছে, দেখছেন বন্ধুরা শো করতেছে। তো এখানে দেখেন আপনারা লক্ষ্য করেন প্রতিটা বন্ধুরা আমরা অ্যাপ্লিকেশনে দেখেন এখানে সবগুলো অ্যাপ্লিকেশন আমাদের শো করতেছে। তো আমাদের দেখেন এই যে এখানে সবগুলাই দেখেন আমাদের এখানে 9 MB-র উপরে ডাটা ব্যবহার করতেছে, জায়গা করে নিছে এখানে 19 MB। তো এইভাবে দেখেন সবগুলাই দেখেন এইভাবে জায়গা করে নিছে। তো ধরেন এখান থেকে আমি সবচেয়ে বেশি করছে ফেসবুক 150 MB জায়গা করে নিছে। তো এর ফলে আমাদের যে ফোন মেমোরিটা আছে ফুল হয়ে আছে, যার কারণে আমাদের প্লে স্টোরে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে গেলে কি দেখায়, ফ্রি আপ স্পেস, যার কারণে আমরা কোনো অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করতে পারি না, করতে গেলেই এই অপশনটা আসা পড়ে আমাদের সামনে। তো যাই হোক, আমরা যে এখানে ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পরে আমরা কী করব, এই ক্লিয়ার ডাটা করে দিব, যার কারণে এটা ক্লিয়ার হয়ে যাবে, এর ফলে আমাদের ফোন মেমোরিটাও ফ্রি হয়ে যাবে। এই দেখেন আমরা যদি ক্লিয়ার ডাটা করে দিই, করার পরে দেখেন আমরা ফেসবুকে যাই, দেখি ফেসবুকের এখন এই দেখেন 61 MB-র মতো আছে, 61 MB কিছু উপরে, আর আগে কত ছিল 250। তাহলে কী পরিমাণ আমাদের ফোন মেমোরিটা জায়গা মানে ফোন মেমোরিটা ব্লক করে রাখছে। তো এরকম দেখেন প্রতিটা করে নিছে। তো আপনারা দেখে দেখে ক্লিয়ার ডাটা করে দেবেন। আমি পরবর্তীতে আমি যে এই ফেসবুক আমি লগ ইন করে নিব, তো আমার তো যেহেতু আমার পাসওয়ার্ড আইডি সব কিছুই মনে আছে, তো আমার এটা ক্লিয়ার ডাটা করে দিলাম, তো আমার তো কোনো প্রবলেম হওয়ার কথা না। তো চলুন আমরা এবার দেখব প্লে স্টোর থেকে ইমো ডাউনলোড করা যায় নাকি। তো আমরা প্লে স্টোর যাব, যার পরে এখন ইনস্টলে ক্লিক করব,
তারপর অ্যাকসেপ্ট। তো দেখেন এই যে এখন কিন্তু ওই মেসেজটা আসে নাই, সরাসরি আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এর ফলে আমাদের কোনো অ্যাপস ডিলিট করতে হলো না, কোনো কিছু করতে হলো না, যার ফলে আমরা অ্যাপস ডিলিট করতে হলো না, তো আমরা ডাউনলোড করে ফেললাম। তো শুধু আপনারা ক্লিয়ার ডাটা করে দিবেন, তাহলে আপনাদের ফোন মেমোরিটা ফ্রি হয়ে যাবে। তো এই দিকগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। তো অনেকেই জানে না, আর যারা জানেন তারা তো জানেনই। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, যেহেতু আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, তো লাইক না দিলে আমারও ভিডিও বানানোর আগ্রহটা কমে যায়। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঘন্টা আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়া সাথে সাথে আপনারা পেয়ে যান।